শফিক বলছি। হ্যাঁ শফিক বল, ফ্রি হবি কখন? সাড়ে তিনটা আগে মনে হয় না। একটু আয় না আমার অফিসে। কেন? হ্যাঁ কাজ আছে। বল না। হ্যাঁ টেলিফোনে বেলা বলে তো বলতামই, চলে আয় না অফিসে। সাসপেন্স। আচ্ছা ঠিক আছে শোন, আমি তিনটে থেকে সাড়ে তিনটার মধ্যে চলে আসবো। ওকে। ঠিক আছে। শাপলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নাম শুনেছিস? হ্যাঁ একসময় পড়ে গিয়েছিল, ইদানিং রিকভার করেছে, ব্যবসা বোধ হয় বেশ জাগিয়ে উঠেছে। আমি ঠিক জানি না, ওদের জিএম ফোন করেছিল আমার অফিসে, আর ব্যবসাটা তো আমার বিজনেস আর ফোন করলো তোর অফিসে, সেটাই আশ্চর্য। ওদের টোটাল অ্যাড ক্যাম্পেইনের দায়িত্ব দিতে চায় তোর ফার্মকে, আর তুই এটা হ্যান্ডেল করবি সরাসরি এমডির সঙ্গে। না রে দোস্ত, ওগুলো আমি এখন ছেড়ে দিয়েছি, এ সমস্ত যোগাযোগ কথা বলার দায়িত্ব এখন সাজ্জাদ পালন করে। না ওরা তোর সঙ্গে কথা বলতে চাচ্ছে, তোকেই চাচ্ছে। এ নাও অ্যাড্রেস, তুই যাচ্ছিস এবং এমডির সঙ্গে কথা বলছিস। কিন্তু কোনো কিন্তু নয়, আগামী পরশু সকাল 11টায় শাপলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডির বাসায় যাচ্ছ। ওকে। জি আমার সঙ্গে সকাল 11টায় অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, আমার কার্ড। আসুন স্যার। বসুন স্যার, আমি এখনই খবর দিচ্ছি ওনার। কেমন আছো তুমি? ভালো, কিন্তু তুমি এখানে? বারে আমার বাড়ি আমি আসবো না, কিন্তু কিন্তু আমি তো এসেছি শাপলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে। জানি, এখনো দেড় চামচ খাও তো। না কমিয়ে এক চামচ আছে। কত বছর পর দেখা হলো বলতো? হবে 17-18 বছর। না ঠিক 16 বছর 6 মাস 3 দিন। তুমি
একটু বসো, আমি আসছি। ঠিক 16 বছর 6 মাস 3 দিন, 16 বছর 6 মাস 3 দিন। কাজের কথা বলছিলি? হ্যাঁ, আমার পরিচিত ভদ্রলোক মাথা ঠান্ডা রাখা তোদের কোম্পানি করেছে। চান্স পেয়ে এবার বুদ্ধি দিয়ে দিলাম আর নাম জুড়ে দিলাম তোর ফার্মের। এখন এটা কম্পিটিটিভ রেটে করে ফেল, এক্সপিরিয়েন্সের দরকার আছে, বুঝলি? জানেন আমার থিয়েটারে কাজ করার খুব ইচ্ছে, কিন্তু আমার তো পরিচিত কেউ নেই। তাই যদি আপনাদের গ্রুপে যদি আমাকে নেন। আপনি এগুলো করবেন? ঠিক আছে, চেষ্টা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। ঘুম আসলি মা? লও মা, ছবি দেখছি। কিসের ছবি? আমাদের কলেজের নাটকের ছবি। কিভাবে যে সুখের দিনগুলো এভাবে শেষ হয়ে গেল রে। কত ভালো অভিনয় করতিস তুই, তোর বাবা কত খুশি হতেন। আর আজ তোরা খেটে খেটে মরতে হচ্ছে।
এমন কথা বলছো কেন মা? আমি যদি তোমার ছেলে হতাম তাহলে খাটতাম না বলো? কত বছরের মধ্যে কতগুলো দুর্ঘটনা, ওসব কথা থাক মা। শোনো, আমি ঠিক করেছি নতুন একটা গ্রুপে জয়েন করে আবার অভিনয় শুরু করব। মা, ফিরতে যদি একটু দেরি হয় তোমার খুব কষ্ট হবে না? কষ্ট না রে পাগলি, কষ্ট হবে কেন? তুই আবার আগের মতো হবি, প্রাণ খুলে হাসবি, আমার কত ভালো লাগবে বলতো। হ্যালো, অরুণ সাহেব আছেন? আমি বলছি, আমি নূপুর। কোন নূপুর? জি, শফি সাহেবের অফিসে, মানে গতকাল। ও যে গ্রুপে, ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কেমন আছেন? জি ভালো। আপনি তো আর কিছু বললেন না। আচ্ছা, আপনার মঞ্চে কাজ করার অভিজ্ঞতা আছে? মানে এর আগে কখনো মঞ্চে কাজ করেছেন? জি, অল্প স্বল্প। আপনি কাজ করুন, আজই চলে আসুন। কোথায়? আমার অফিসে। উফ, সেটা তো কথা, আপনি তো আমার অফিস চেনেন না। তাহলে আচ্ছা, আমি তো আজকে 11:30 আপনাদের অফিসে আসছি, তখন বিস্তারিত আলাপ হবে। জি, অনেক ধন্যবাদ, আমি অপেক্ষায় রইলাম। জি জি জি, আচ্ছা রাখি। তোর তৈরি করা ঠেলায় সময় পালিয়েছে, জানিয়েছে টাইফয়েড, আগামী 15 দিন আসতে পারবে না। আমার ভালো লাগছে না, এখন কি করবি কর। আজ আমি তবে যাই। আজ তবে যাই না, এই কথাটা জবাব আমি দিলাম। ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে, সে বড় সুন্দর। সুন্দর যাওয়া সুন্দরী পায়, অসুন্দর যখন যাওয়া চিনে নিতে যায়, বিনা তার বাদে না চিবে যায়। আর না যাও, তুমি চলে যাও, মিলি বিপদ করবে। যাচ্ছি, কিন্তু বলে গেল আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ছাড়াতে পারবে না। দোস্ত, আমি চলি, আমার একটু নার্ভাস আছে। ওকে, সে তোমার কি বাসা ফিরবে? এই দেখো, তুমি বলে ফেললাম। ঠিক আছে, চলবে চলবে, কিন্তু ব্যাপারটা একটা হলে অসুবিধা হয়।
আপত্তি না থাকলে বাসায় পৌঁছে দিতে পারে। না না আপত্তি থাকবে কেন? নেই ঠিক আছে ওঠো। তাই বলে দেবো না, রোজ রোজ পৌঁছে দেবো। আমি জানি। জানো? গুড, ভেরি গুড, ওঠো। খেতে চলো, মেয়েটার খিদে পেয়েছে। আরাম পেয়েছে? না, ছেলেটা প্রতিদিন ফিরতে এত রাত করছে, ব্যাপারটা ভালো না। আহা, কাজ থাকলে দেরি করবে না? কিসের এত কাজ? কিছু তো একটা করছে, আট দশটা ছেলের মতো তো আড্ডা মেরে বেড়ায় না। ওকে আমি চিনি, তোমার চিন্তার কিচ্ছু নেই। তোমার অনার্স পরীক্ষা তো শেষ? জি। সময় পাই না যে তোমার সঙ্গে বসে একটু কথা বলবো। দুপুরে তোমার ছেলের কাছে নতুন নিয়ম শেখো। বাবা, তুমি আমার উপর রাগ করেছো? তুমি যেহেতু আমার কোনো কথাই রাখো না, কাজে তোমার উপর রাগ করে লাভ নেই। মা, বাবা কিন্তু আজ আমাকে তুমি করে বলছে। রেগে গেছে, এখন তো খেয়ে নে। আগে তাড়াতাড়ি খেয়ে নে। কি হয়েছে আজকে? কিছু বলবে? বন্যার পরীক্ষা তো শেষ হলো। ওর মায়ের ইচ্ছে ছিল পরীক্ষার পরে ওদের বিয়ের কাজটা সেরে ফেলতে। তা তোমার ছেলে বিয়ের পর বউকে খাওয়াতে পারবে তো? কি যে বলো না, বাড়ি আছে, তুমি আছো। তা তো আছি, কিন্তু প্রত্যেক ছেলেরই উচিত তার স্ত্রীর দায়িত্ব নিজে নেওয়া। সময় হলেই নেবে। কিছু বললে না যে? আমি ওই কি বলবো, তোমার ছেলের মতামতটা আগে জেনে নাও। কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, রিহার্সালে যাচ্ছি। এখন অয়নের অফিস হয়ে তারপরে যাব। ছেলেটা খুব ভালো না রে? ওকে এখন বাসায় নিয়ে আয় না। কি দরকার মা, যতটুকু সম্পর্ক আছে ততটুকুই থাক, এর বেশি আমার খুব ভয় হয় মা। আসি মা। আচ্ছা। হে নারী, হে নারী, তুমি দেশলাইয়ের মতো শুধুই জ্বালিয়ে যাও আর এ হাত থেকে ও হাতে ঘুরে বেড়াও। কিরে নারে, বল ভালো লাগছে? আসতে পারি? আরে একটু পরে এসো, কথা এসো। লুকিয়ে লুকিয়ে রিহার্সাল দেখাচ্ছে।
তা কেমন আছেন সাজ্জাদ ভাই? ভালো আছি গো। কেমন কি হলো আবার? হা হুতাশ বুঝো? হা হুতাশ, ওকে হতাশায় ধরেছে। বারে এই ছুটির দিনে কাজ করার পরেও নেই কাজ, তাই খই ভাত এই আর কি। চলো আমি বেরোই। তোরা এত আগে? হ্যাঁ একটু ঘুরে ফিরে তারপর যাব। চল বন্ধু চল। আসি তাহলে সাজ্জাদ ভাই, দেখা হচ্ছে আবার। হাফেজ। চলো। কি ব্যাপার, তোমার দ্বিচক্র যান নেবে না? আজ দক্ষিণা বাতাসে উড়ে যাব দূরে থেকে বহু দূরে। বাবা কবি হয়ে গেলে নাকি? মানুষ কখনো কখনো কবি হয় বই কি, কখন জানো? জানি না তো। জানবে এখন, চলো দ্বিচক্র যানের পরিবর্তে ত্রিচক্র যান, অর্থাৎ ওই রিক্সায় করে যাওয়া যাক। এই রিক্সা। আবার কবে আসবি মা? তুমি যেদিন ডাকবে মামনি, দেখো আমি ঠিক ঠিক এসে হাজির হব। তোকে তো সব সময় আমার বুকের মধ্যে ধরে রাখতে ইচ্ছে করে, কিন্তু কিন্তু বড় ভয় করে রে। কেন তুমি ভয় পাও মামনি? তুমি তো আমার বুকের মাঝে আমাকে যে জায়গাটুকু দিয়েছ সেটা কেড়ে নেবার সাধ্য কারো নেই। তুমি তৈরি হয়ে গেছো মা? আচ্ছা পাঁচ মিনিট, আমি অফিসে যাওয়ার পথে তোমাকে ট্রেনে তুলে দিয়ে যাবো, কেমন? অয়নের সাথে দেখা করবি না? করব। দেখ হয়তো ঘুম থেকেই উঠেনি। দিনটা ভালোভাবে মনে হচ্ছে, ঘুম থেকে উঠেই তোমাকে দেখলাম। আমি চলে যাচ্ছি। কোথায়? বাড়ি, বাড়ি যাব না। তাই তো, পরীক্ষা শেষ, বাড়িতে যাবি? তোমার খারাপ লাগছে না? আসলে পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যাতে মানুষ অভ্যস্ত হয়ে পড়ে, একটু এদিক ওদিক হলেই অস্বস্তি লাগে, খারাপ লাগে। হল থেকে আসতে এখন আসবে না, খারাপ তো লাগবেই। সময় হয়ে গেল, চলি একটু। ফুল শুকিয়ে গেলেও মানুষ তাকে অন্য নামে ডাকে না। ভালো থেকো। সত্যি করে বল, তোর ধরেছে? সবার পছন্দ তো একরকম হয় না,
আমার না হলেও তোর তো হতে পারে। এটা তোর আর আমার ব্যাপার নয়, এটা হচ্ছে ভিউয়ার্সদের ব্যাপার। এমন একজনকে মডেল হিসেবে সিলেক্ট করতে হবে যাকে মেজরিটি পছন্দ করে। পাবি কোথায়? এটা তো ইংল্যান্ড আমেরিকা না। আমি ইংল্যান্ড আমেরিকা চাচ্ছিও না। ইংল্যান্ড আমেরিকার মেয়েরা মাথা ঠান্ডা রাখার তেল মাখে না। আমি চাচ্ছি একটা শাশ্বত বাঙালি মেয়ে যার চেহারা দেখলেই একটা ঘুম ঘুম ভাব চলে আসে। এই মরেছে, সবাই ঘুমিয়ে পড়লে তারা দেখবে কে? শুনি, সবাই ঘুমিয়ে পড়বে তা তো বলিনি, বলেছি একটা ঘুম ঘুম ভাব আসবে, ঠিক মাথা ঠান্ডা রাখার তেল মাখার পর যেমনটি হয়। এক কাজ কর, নূপুরকে নিয়ে নে। কি বললি? বলছি নূপুরকে নিয়ে নে। নূপুর, এই তুই সিরিয়াসলি বলছিস? সাডেনলি ফটো সেশন এবং আজি থ্যাংক ইউ। শেষ হয়েছে? বাবা বাঁচালে। আচ্ছা তুমি এত মডেল থাকতে আমাকে কেন বেছে নিতে চাইছো? কারণ অনেকের মধ্যে জানি তোমার মধ্যে তাই আছে, সেজন্য। দেখো বাবা, আমার সিলেকশন কখনো ভুল হয় না। হয়তো এতদিন আমি তোমাকেই খুঁজছিলাম। আমি দেখিয়ে দিতে চাই আমার আবিষ্কার অসাধারণ। কি ভাবছো, যাবে না? চলো চলো। কেন, কি হয়েছে? আহা, ডাকো না একটা রিকশা। কি হয়েছে তোমার? আমার শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি চলো, ডাকো না একটা রিকশা। হ্যাঁ রিকশা। অন্ধকার ঘরে চুপ করে বসে আছিস কেন? নূপুর, কি হয়েছে তোর? পিশাচটাকে আজ আবার দেখলাম না। কি বলছিস? আমাকে দেখে সে বিশ্রী বিকৃত হাসি হাসলো। মা, আমি কি দোষ করেছি বলতো? আমার জীবনটা কেন এমন হলো? এভাবে ভেঙে পড়লে তো চলবে না মা। তোকে জীবনের সঙ্গে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যুদ্ধ করে জয়ী হতে হবে মা, জয়ী হতে হবে। কে এখনো ঘুমাসনি? কেন, কিছু বলবে? সারাদিন এত খাটাখাটনি করিস, রাতে যদি একটু না ঘুমোস শরীর খারাপ করবে যে। আমার কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু। অয়ন, বন্যাকে তোর কেমন লাগে রে?
বুননা? হ্যাঁ, খুব ভালো, খুব প্রাণচঞ্চল, খুব চটপটে, খুব ভালো একটা মেয়ে। আমারও খুব পছন্দ বন্যাকে। ওর মা আর আমি ছোটবেলায় প্রায় বলতাম, আমাদের মধ্যে এমন একটা কিছু থাকতে হবে যাতে আমাদের বন্ধুত্ব চিরদিন অটুট থাকে। আচ্ছা মা, তোমার সঙ্গে বন্ধুত্ব হলে সেই বন্ধুত্ব ভাঙে এমন সাধ্য কারো আছে? বন্যার রেজাল্টটা বের হলে আমি কথাটা পাড়তে চাচ্ছি। আমি ওকে এবারে বউ করে আনতে চাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বন্যাকে এবারে বউ করে আনতে চাও, আর আমি ছাড়া যেহেতু তোমার আর কোনো বিয়ের যোগ্য ছেলে নেই, তার মানে তুমি কি বন্যাকে আমার সঙ্গে বিয়ে দিতে চাচ্ছ? হ্যাঁ মা, তুমি তুমি এখনো সেই গল্প উপন্যাসের যুগেই পড়ে আছো। বাল্যকালে বিবাহ ঠিক হইয়াছিল, তাই বন্যা বধূ বেশি বাড়িতে পদার্পণ করিল। এখন তোমাদের যুগ নেই মা, যুগ পাল্টেছে, এখন প্রত্যেকের একটা নিজস্ব পছন্দ আছে। ও তোকে পছন্দ করে না, এই কথা কে বলেছে? ও আমাকে হয়তো পছন্দ করে, কিন্তু আমি তো ওকে পছন্দ নাও করতে পারি, মানে মানে বোন হিসেবে। মা, আমি এখন বিয়ে শাদীর কথা কিচ্ছু ভাবছি না, যখন আমি ভাববো তখন তোমাকে জানাবো, ঠিক আছে? ওর তো ব্যক্তিগত একটা মতামত থাকতেই পারে, তাই বলে আমার ছেলে আমার কথা? দেখো আনু মা, ওরা এই যুগের ছেলে মেয়ে, আমাদের ধ্যান ধারণা ওদের কাছে পুরনো বাসি। তুমি বরং একটা কাজ করো, সাজ্জাদের সঙ্গে আলাপ করো। পয়নের বন্ধু হিসেবে সাজ্জাদ হয়তো তোমাকে কিছু জানাতে পারে। আপনি তো ছিলেন খেলাম না, ও ছেলেবেলা থেকেই একটু স্বপ্নের জগতে ঘুরে বেড়ায়, বাস্তবতাটাকে খুব হালকা ভাবে নেয়। তুমি তোর বন্ধু, ওকে একটু বোঝাও বাবা। কি আর বলবো খালাম মা, ওর সেই একগুঁয়েমি ভাবটা এখনো কাটেনি, যা বলবে তাই করবে। তাহলে আপনি নিরাশ হবেন না খালাম মা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তাই করো বাবা, না হলে যে বন্যার মায়ের কাছে আমি মুখ দেখাতে পারবো না। আজ উঠি খালাম মা, পাঁচটায় অয়নকে একটু কাজে বেরোতে হবে, ও হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আমার মা গতকাল হঠাৎ আমার বিয়ের কথা বললেন। বারে ছেলে বিয়ের যোগ্য হলে বলবেন না? তা বলবেন না কেন, কিন্তু সমস্যা হচ্ছে একেবারে কোনো জন্য সব ঠিক করে। ও তা কোনটি কে? কোনে? আমার মায়ের ছোটবেলার এক বান্ধবীর একমাত্র মেয়ে। আমি অবশ্য মোটামুটি রিফিউজই করে দিয়েছি, বিয়ে করলে এমন মেয়েকেই করবো যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুই আমি, আমি আর আমি।
ও তোমাকে তো একটা সুখবর দেয়াই হয়নি। তোমার অ্যাড পার্টি দারুণ পছন্দ করেছে, সবাই তো তোমার প্রশংসা একেবারে পঞ্চমুখ। আমি কি বললাম জানো? বললাম দেখতে হবে না আবিষ্কারটা কার। কি ব্যাপার, কি হচ্ছে, মন খারাপ? অয়ন কি তোমাকে আমার কিছু কথা বলার আছে। হুম হুম, আজ কোনো কথা শুনবো না, কথা হবে এক বিশেষ দিনের বিশেষ এক মুহূর্তে। আজ কোনো কথা আমি শুনবো না, আজ কোনো কথা শুনছি না। তুই হঠাৎ এভাবে কথা বলছিস? প্রয়োজন হয়ে পড়েছে তাই বলছি। তুই কোথায় যাস, কি করিস কিছুই আমি জানি না। কেন তুই আমাকে জেরা করছিস সাজ্জাদ? জেরা নয় অয়ন, তুই কি ভেবে দেখেছিস তুই কি করছিস? গ্রুপে তোদের নিয়ে নানা কথা হচ্ছে। আমার গ্রুপের বাইরে, আমার অফিসের বাইরে আমার একটা ব্যক্তিগত জীবন আছে যেটা শুধুমাত্রই আমার। আমার কথাকে অন্যভাবে নিস না অয়ন, আমি তোর ছোটবেলার বন্ধু, তোর উপর কিছু অধিকার নিশ্চয় আমিও রাখি। হ্যাঁ অবশ্যই রাখিস, তাই বলে নূপুরকে জানাবি কেন? নূপুরকে নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু সে যখন তোর সাথে জড়িয়ে পড়ে সেটা তো কোনো অন্যায় নয়, সেখানে তো কোনো পাপ নেই। তুই নূপুরকে ভালোবাসিস? বাসি, কোনো অসুবিধা আছে? তুই আমাকে ভুল বুঝছিস অয়ন, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, তোদের পরিবারকে জানি, আর যতটুকু জেনেছি নূপুর অত্যন্ত নিডি ফ্যামিলির মেয়ে, ব্যাপারটা খাপ খাবে। সাজ্জাদ, ব্যাপারটা আমাকে আর নূপুরকে নিয়ে, ওদের পরিবারকে নিয়ে নয়। ওকে দোস্ত, আমি শুধু বিষয়টা তোমাকে ভাববার জন্য সচেতন করেছিলাম, আর কিছুই নয়। It's all right. It's all right, my friend. তবে শোন, ব্যাপারটা খালা আমাকে জানা, আর নূপুর যেহেতু শফিকের এমপ্লয়ি তাই তাকেও জানানো উচিত। ঠিক আছে ঠিক আছে, আজই আমি শফিকের সাথে কথা। এতে তো আমার আপত্তি থাকার কথা না, আর এমপ্লয়ির ব্যাপারটা বলছিস, অন্য কারো ক্ষেত্রে যদি অসুবিধা না হয় তা আমার ক্ষেত্রে অসুবিধা কোথায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ দোস্ত। তুই চিরকাল পাগলই থেকে গেছিস। আরে সাজ্জাদ তো ঠিকই বলেছে, তুই এই ব্যাপারটা নিয়ে আন্টির সঙ্গে আলোচনা কর, আর এই ব্যাপারটা নিয়ে নূপুর তোর ফ্যামিলির সাথে আলাপ করতে আমি তো কোনো অসুবিধা দেখি। ওকে ওকে, দুটো দিন সময় দে। মা, কি রে, কিছু বলবি? তুমি একটু আমার ঘরে আসবে? কেন রে? তোমার সাথে একটু কথা ছিল। ঠিক আছে তুই যা, আমি হাতের কাজটা সেরে আসছি। ঝিনুখালা ফোন করেছিল বুঝলি? ঝিনুখালা কেন? বন্যার কথা তুললো। তুমি কি বললে? কি বলবো বল। তুমি আমার উপর এখনো রেগে আছো? না, রাগ করবো কেন? তবে এতদিন যা ভেবে এসেছিলাম তা হলো না, এই যা। আচ্ছা আচ্ছা মা, আমি যদি বন্যার চাইতে আরো ভালো কাউকে নিয়ে আসি তুমি তাকে গ্রহণ করবে না?
অন্য নূপুর মা, অসাধারণ মেয়ে, শাশ্বত বাঙালি চেহারা, অসম্ভব বুদ্ধিমতী, আর সকলের সঙ্গে খাপ খেয়ে চলার এক অসাধারণ গুণ রয়েছে ওর মধ্যে। মা, মা তুমি যদি ওকে একবার দেখতে তাহলে বুঝতে পারতে আমি আমি মিথ্যে কথা বলছি না। মা, তুমি ওকে বুঝতে চেষ্টা করো। মা, তুমি ওকে কষ্ট দিও না। মা, আমার স্বপ্নকে তুমি মেনে দিও না। মা, এত বড় হলি, এখনো বাস্তবতার থেকে অনেক দূরে রয়ে গেলি। তুমি কেন এখানে? কেন আসতে নেই বুঝি? ও হ্যাঁ, বেশ কদিন তোমাকে একজনের সাথে দেখলাম, নতুন ক্লায়েন্ট। একদম বাজে কথা বলবে না ভাই। বলবো না, ঠিক আছে। শোনো, 100টা টাকা দাও তো। খুব খুব অভাবে আছে, বিশ্বাস করো পকেটে একটা টাকাও। আমি তোমাকে আর একটি টাকাও দেব না। তুমি আমার সামনে থেকে যাও, আর কোনো দিন আমার সামনে আসবে না। আজ প্রথমেই তোমাকে একটা সারপ্রাইজ দেই। হুম, বলো তো আজকে কি? জানি না তো। জানো না? সত্যি জানো না? না। অনেক বড় অন্যায় করিয়াছো ভদ্রে। জনৈক সম্ভ্রান্ত পিতামাতার একমাত্র সন্তান এই অয়নের আজকে জন্মদিন। সত্যি? উফ, তুমি তো মহাপাজি, আমাকে আগে বলনি কেন? যাকে নাও, এই হচ্ছে আমার জন্মদিনের প্রথম বাদাম ভাজা, খাও। এবার আমার গিফট দাও। এখানে কোথায় পাবো? কোথায় পাবে জানি না, আমি চাইবো তুমি দেবে আমাকে। তুমি তোমার ভালোবাসা দাও নূপুর। কি হলো, দেবে না? দেবে না আমাকে তোমার ভালোবাসা? তা হয় না অয়ন, তা হয় না। কেন? আমি 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 তোমাকে ঠকাতে পারবো না অয়ন। কিসে ঠকানো? তোমার মনে আছে একদিন তুমি বলেছিলে তোমার জীবনে তুমি সেই মেয়েকে গ্রহণ করবে যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু হবে তোমার আর তোমারই। আমি তেমন একজন নই অয়ন। কেন? বাবা মারা যাওয়ার পর বিপদে পড়ে একজনের সাথে আমার বিয়ে হয়, কিন্তু সে যে এতটা জঘন্য চরিত্রের নেশাগ্রস্ত এক নর্দমার কীট ছিল তা আমাদের জানা ছিল না। মাত্র এক মাস পর আমাদের ডিভোর্স হয়ে যায়। অয়ন, অয়ন তুমি আমাকে ভুল বুঝো না অয়ন, ভালোবাসার কাঙাল আমি, কিন্তু কিন্তু তোমাকে আমি ঠকাতে পারবো না অয়ন, তোমাকে আমি ঠকাতে পারবো না। ওয়েল ডান, ওয়েল ডান নূপুর। আমার আমার জন্মদিনে এত ভালো উপহার আমি জীবনে না এই প্রথম পেলাম। অয়ন,
আমরা খুব ভালো বন্ধু হতে পারি। বাস 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 প্লিজ, ইটস টু মাচ। অনেক 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 ভালো বন্ধু আছে আমার, বন্ধুত্বের জন্য তোমাকে প্রয়োজন নেই। অয়ন অয়ন প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। অয়ন প্লিজ, বুঝতে চেষ্টা করব তোমাকে। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। শাপলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিজ্ঞাপনের যাবতীয় দায়িত্ব তিনি তোমাকে দিতে চান। আমাকে এত পছন্দ করার কারণ? কারণ তুমি অ্যাড মেকিং এ অসাধারণ। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, বন্যা, বউ হিসেবে তোমার জন্য নিশ্চয়ই খুব ভালো হয়েছে। আমার সব খবরই রাখো দেখছি। বারে রাখবো না, তুমি আমাকে ঘৃণা করো, আমি তো করি না। আচ্ছা, তুমি আমাকে আজও ক্ষমা করতে পারোনি না? ওসব কথা থাক নূপুর, এ বাড়ির সাথে তোমার সম্পর্কটা কি জানতে পারি? সম্পর্ক ধরো তুমি যার সাথে দেখা করতে এসেছো সে যদি আমি হই। তুমি শাপলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর? তুমি আমাকে দয়া দেখাতে চাইছো নূপুর? আমাকে দুঃখ দিয়ে তোমার সাধ মেটেনি, তাই না? তুমি অনেক বড় হয়েছো, অনেক উপরতলায় উঠে এসেছো, আমি একদম আশ্চর্য হইনি জানো, কারণ তোমার মতো মেয়েদের পক্ষে সবই সম্ভব। কি এক আশ্চর্য জাদুর বলে তোমরা পেয়ে যাও উপরে ওঠার চাবিকাঠি, তারপর খুল যা সেম সেম। যাকে, অনেক কথা বলে ফেললাম, সরি। তবে for your kind information, Miss Managing Director, I'll be the last person who will do your works. Chali. Daro, তুমি বলছিলে না আমার মতো মেয়েরা কম চাবি কাছে বলে এত ওপর তলায় ওঠে? তুমি এসো আমার সাথে, আমি তোমাকে সেই চাবি কাঠি দেখিয়ে দিচ্ছি, এসো। আমার স্বামী এক কার অ্যাক্সিডেন্টে স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে তার পা দুটো অবশ হয়ে যায়। স্ত্রী অবশ্য অনেক আগেই মারা গিয়েছিলেন, ছেলেরা আমেরিকা সেটেলড, দেশে কেউ আসতে চায় না। তোমার জীবন থেকে সরে যাবার জন্য আমি শফিক সাহেবের অফিসের চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, তারপর
তারপর আমার মা মারা গিয়েছিল। এমনি সময় একটা মেয়ে একা দুনিয়াতে কত বড় অসহায়, তা আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার চারদিকে তখন তথাকথিত শোভা গান্ধীরা চারপাশ কিনে ধরতে লাগলো। জীবন সমুদ্রে আমি তখন ডুবতে বসেছি। এমন অবস্থায় তখনই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে এখানে এলাম অসহায় লোকটিকে সঙ্গ দেবার জন্য। তার পুরো শরীর অবশ থাকে, আমার মা আমাকে সবসময় বলতেন রূপর জীবনে জয়ী হতে হবে তোকে। ব্যবসা বুঝতে লাগলাম, জানতে লাগলাম, একসময় নিজেকে আবিষ্কার করলাম ম্যানেজিং ডিরেক্টরের আসনে। বিশ্বাস করো অয়ন, আমি টাকার জন্য এখানে পড়ে নেই। আমি এখান থেকে যেতে পারি না, কারণ এই লোকটা আমারই মতো বড় অসহায় একা। আমি অতীতকে বড় বেশি ভয় পাই অয়ন, অতীত আমাকে প্রতিটা মুহূর্তে জানিয়ে জানিয়ে মারছে। অতীতের হাত থেকে আমার মুক্তি নেই, মুক্তি নেই। আমার ঘৃণা তোমার জয়কে রোধ করতে পারেনি নূপুর। তুমি আজ মুক্ত বিজয়ী, অতীত তোমাকে মুক্তি দিয়েছে। ভালো থেকো নূপুর। Sorry.